হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি শিয়ালদাতে, আর আজকে যাব শিয়ালদা থেকে এনআরএস হসপিটাল। তো এনআরএস যাওয়ার সবথেকে ইজি রুটটা আজকের আপনাদের জানাতে চলেছি, তো ভিডিওটা পুরোটা দেখবেন। অনেকেরই এনআরএস দরকার পড়ে থাকে, যাদের বাড়িতে পেশেন্ট থাকে বা যারা নিজেরাই পেশেন্ট, অনেক সময় গিয়ে থাকেন এনআরএসে, তো অনেক সময় ঘুরে ফিরে এনআরএসের কাছে গিয়ে পৌঁছন। তো এখন আছি শিয়ালদার সাউথ সেকশনের কাছে, আর এই যে সাউথ সেকশনের পাশে যে মেট্রো আছে, এই মেট্রোর পাশ থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই যে মেট্রো স্টেশন, আর এই যে শিয়ালদার দক্ষিণ শাখার দিক থেকে বাইরে বেরিয়ে এলাম। এইবার এখান থেকে আমরা যাব ধীরগতিতে, আপনাদের দেখাতে দেখাতে কীভাবে আমরা পৌঁছই। শোক স্কিপ না করে আস্তে আস্তে দেখুন। সো একটু এগিয়ে গিয়ে দেখবেন যে সামনে রিলায়েন্স মার্ট বাজার, আর বাঁ দিকে পাবেন যে বিআর সিং হাসপাতাল। সো এই দিক থেকে আপনি আবার সোজা এগিয়ে যাবেন। সো বিআর সিং হসপিটালটা হলো বিশেষত রেল কর্মীদের জন্য, আর রেলে যারা কাটা পড়ে তাদের এখানে এনে চিকিৎসা করানো হয়। সো হাঁটতে হাঁটতে আপনি সামনে দেখতে পারবেন আমাদের গান্ধীজি ও বঙ্গবন্ধু, মানে বাংলাদেশের ফাউন্ডার শেখ মুজিবুর রহমানের মূর্তি করা আছে এখানে। তো এই সোজাসুজি হাঁটবেন, আর এখানে একটা রাস্তা যেটা আছে, এই রোডটাকে আপনাকে ক্রস করতে হবে, মানে আপনাকে পেরোতে হবে। তো গাড়ি দেখে আপনারা রোডটা ক্রস করে যাবেন। এনআরএস যাওয়ার আরও বেশ কয়েকটি রাস্তা আছে, কিন্তু এটা আমার মনে হয়েছে সবথেকে ইজি একটা রুট। সো রোডটা ক্রস করার পরে এই মূর্তির সামনে, একদম মূর্তির নিচে চলে আসবেন, আর এই মূর্তির পাশ ধরে একদম বাঁ দিক ধরে আপনি সোজা এগিয়ে যাবেন ব্রিজের পাশ ধরে। এই সামনে গেলেই দেখবেন যে রাস্তাটা ব্রিজের উপরে উঠে যাচ্ছে, আর বাঁ দিকে দেখবেন যে একটা ফুটপাথ ব্রিজের নিচে থেকে চলে গেছে। তো এই ব্রিজের পাশ থেকে আপনি হাঁটা শুরু করবেন। এই ব্রিজের পাশে এই যে ফুটপাথে, এখানে প্রতিদিন খাবার তৈরি হয়, যারা হাসপাতালে আসে তারা এখানে খাওয়া দাওয়াও করে। তবে খাওয়া দাওয়া ভালোই, কিন্তু হাইজিন সম্পর্কে কতটা ভালো সেটা বলতে পারছি না। এনআরএস নিয়ে আমি আরও অনেক বড় এবং অনেক ডিটেলস ভিডিও করব, এনআরএসের বিভিন্ন ডিপার্টমেন্ট, এনআরএসের বিভিন্ন ট্রিটমেন্ট, ইভেন ক্যান্সার ট্রিটমেন্ট এনআরএসে করাতে গেলে কীভাবে করাবেন, এবং প্রতিটা প্রসেস আমি ধরে ধরে আপনাদেরকে ভিডিও করে করে দেখাবো। এর জন্য আমার আরও সময় লাগবে এডিটিং করতে, ভিডিও করতে। সো সঙ্গে থাকবেন। তো এনআরএসের একদম সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের এনআরএস। আর এনআরএসের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আপনারা দেখবেন। আর এই যে এনআরএসের দু নম্বর গেট, আগের যেটা দেখলাম এটা হচ্ছে এক নম্বর গেট, আর এটা হচ্ছে দু নম্বর গেট। এনআরএসে গেলে আপনারা দেখতেই পাবেন একদম ঘুরে ফিরে।